ভাষার কথা যদি কোহা যায় তাহলে প্রত্যেক কিছু কিছু জায়গায় ভাষা অলগা অলগা হয়ে যায়, সেইটু আরম্ভ করিবা কথা। যথা ভুবনেশ্বর আমার গোলামনগরী কোন কোন যেটা রাজধানী, সে তো আউ ওড়িশা হয়েকি না, সেটা সম্পূর্ণ ভাবে অন্য জায়গা হল। আপনার দেখুবে জায়গা মানকর না, আচার্য বিহার, জয়দেব বিহার, বিহার অধিক হয়ে ওড়িশা কমি যাই, তেমন সেটি গোটে নির্দিষ্ট ভাষা কিছু না। আপন যদি জটনী আড়ক চালি যাবে, আমি যেমি খাউছেন যাচ্ছেন বসুছেন উঠুছেন, সেটি সেমিতে হুয়ে না। জটনী লোক লে খাউছেন যাচ্ছেন আউছেন, আরে বৌ না বৌ গলেই, তো সি গোটে প্রকার ভাষা। আপনার বোলগড় বেগুনিয়া, মু চুম্বক ডেই নেই যাবি, বোলগড় বেগুনিয়া আড়ক চালি যাবে, যাইলু সে বৈজন্ত পটাকটি বাজিকি আসবু, সে বাজিকি আসতে মানে জস্ট টচ হিম, যে আমি কৌ যেমি টচ করি আসবু, সে সব বাজিকি আসতে সেটি। আপনার যদি আজ্ঞা পুরী চালি যাবে, আহা জগন্নাথ মঙ্গলকর, সি যে ভাষা আজ্ঞা, সে ভাষার তুলনা নাই ভাই না, ভাল সে নর্মাল কথাটা এমনি সামনে সামনে মানে ইন্টোনেশন যেটা আমি পাঠ পড়া হোক আক্টিং সি পলাই থাকবে বাহার কি আপনার পাখর, এত জায়গায় ছিড়াই দেয় হাইয়া কি ভালো এ জগ পাখি গোটে জোক কৌ না, সে কাহিকি সেমিতি হুয়ে কথাটি তাহলে কেউ বুঝি পারবে না, কাহাকে বুঝাই পারবে না। নন্দা তার ভাঙ্গ খাই দিয়েছি, শুয়ার পিলা ভাঙ্গ খাই দিয়েছি, শুয়ার 15 মিনিট হল গোটাই জায়গা পচুছি, যে পচুছি সে উঠু নাই সেটি, ভাঙ্গর প্রভাব। নন্দা আসলে কলে মনি কম হেরি চিকি চিকি কম হয়েছি, সে কে নন্না যাইন কি না, কেলা না নন্না কালি পা রাষ্ট্রপতি আসবে, নন্না কলে রাষ্ট্রপতিটা কু গভর্নর কি, সে বি সত কথা আজ্ঞা রাষ্ট্রপতি কু গভর্নর। আপন যদি পলাই যাবে বরহমপুর আড়ক, সে বিশেষ বিশেষণ কোণী সভ্য সমাজ আগে লগাইকি কহিলা ভালিয়া সাহস দুঃসাহস মোর না, কেন ভাই তাকে কটকিয়া যাক সিনে করে তু করু না, ভাকুড়া পিলা মু মিশাও যা করি না, 20 টে বাঁধ, সে 20 হাজার দেলে হিরোইন টু জাবটা খাইব, এইটা হচ্ছে তার রোল। সেটিকা ভাষার গোটে জাঁয়া নাই রে কুনা ত্রিপাঠী তাকে কেত সিনে করিয়ার, তু কেন তু হলিউড টেকরে, তো সে ভাষার মহৎ অলগা আজ্ঞা। সে টিকে মা ছুয়াকু আপনার দেখবে সেমিতি হবার নাই রে বাপা, রাউডি হবার নাই, আচ্ছা রাউডিটা গোটে হচ্ছে ভারি ভাল কথা। সেটি আপনার যদি চালি যাবে টপি টপি করে ওয়েস্টর্ন ওড়িশা চালি যাবে, ওয়েস্টর্ন ওড়িশা ভাষার তুলনা আজ্ঞা, ভারি মিঠা ভাষা, ইয়ে বা মরি নাই যাব কাহ, ওইটা 20 বর্ষ করুছেন ওটিভি বালে, যে হেটা যাই তবে দিল্লি নু করি মরব কাহ, হেনতা করছন আমি ইনু করেছিলে না দেখি তুই, তু সে কলে হব তুই এটা টিভি রু না দেখু কাহ, তো সে ভাষার মহক অলগা। সম্বলপুরী ভাষার কেতে গুড়াই কথা আছে, আপনার দেখুন ভাষা বি সেটি চেঞ্জ হুয়ে, সম্বলপুরে যে ভাষা সুন্দরগড়ে সে ভাষা হবনি, সম্বলপুরে না যায় কাহ যাই দিলি যে না করে পারলি, সুন্দরগড়ে টিকে ভাষা বদলিব, নি খাইকি আসবার তুই সবুলে কেনা হেনা করুছু, মুই নি যাই পারে হো, যেগুড়াক লালাবিস বি অছি, যেগুড়াক আপন মানে দেখিবে যে ছুয়াঙ্কু গাইকি শুণান্তি নানাবাই গীত, সে কথার বি মধুরতা ভিন্ন আজ্ঞা। ওয়েস্টার্ন ওড়িশার সেরকেটি কলা মঙ্গলবার, দেবতাকে দেলা রকদার, গুড়িয়া বয়লা সুন্দগোলতি, মার দেলা যেন ঝাপড় গুটি, অধঘড়িকে পাইলিছে তা মরি যাইলে কেনতা হতা, সে কথা মধুর আজ্ঞা। ইঞ্চিড় মিঞ্চিড় ধূপ চিড়চিড় খৈরি কাট বাঘর নাট ইটা মিটা ঝোল হাড় ফুটে ফুটে মাউস ফুটে ই আংটিটা মোট, ভাষাকু দেখন্তু কেতে মধুরতা আছে। সেটু আপন ছাড়িকি চালি যাবে, যদি আপন ধরি নিয়ন্তু এপটে কেউঝর করঞ্জিয়া গোটে বাথুড়ি সম্প্রদায় অছন্তি বিকি আবাকু আসন্তি মহু, সে যাহা বুঝিতব আজ্ঞা সেইয়া, বড় বোতল ছোট বোতল হিসাব বুঝিছি সে, আউ কিলো অধ কিলো সে কিছু বুঝুনতলে, আমার ছোটবেলে আসতলে আমি সব মার্ক করছি তাকে দেখিছু, সেটা কে হেতা তুই এটা 20 টাকা, আচ্ছা ছোট বোতলটা 20 টাকা, বড় বোতলটা কাহিকি 10 টাকা হব, আপনার তাকে পচারি পারবেন, সে বুঝিছি, সে গোটে লিরিকাল কথা আজ্ঞা। আপন হঠাৎ বুঝি না পড়ে না, তা কোথায় কইতে গুটকি গুটকি যাইতিলু তুই, কেতা কেতা আরব এটা চুপ চুপ চাল বুঝি দেখো, তা তো গীত গাউছি গপ কৌছি কোণ কৌছি বুঝবাটা বড় ডিফিকল্ট হয়ে বেড়ে বেড়ে। আপন যদি পড়ে আসবে বারিপদা, বারিপদা গোটে সংস্কৃতি সম্পন্ন জায়গা, এবং সে হঠাৎ কি নেপন যে ডুঙ্গা কেনে জলে, হঠাৎ কিছু কথা বুঝি ন হই পারে, বে চিরুনটা দেথি মতাটা খাঁকিমি বুঝিলে, পানিয়াটা দে মুন্ডটা কুণ্ডেইবি, যে বারিপদা লোক হইতো কোনটা বুঝু আইয়া ছত্র মতো বুঝাইলে। আপন বালেশ্বরে বি মধ্য ভাষা টিকে ভিন্ন হব, ইয়াঙ্কর কেনে কহন্তি এ কিস কুহন্তি, কিন্তু ভাষা বে বাপা বে 10 পয়সা দেনি বে কিস করিব, নড়ুয়া খাইতে জিমি, সে খাইতে যাইতে এটা যেটা বেঙ্গল প্রভাব অছি, সে সে জায়গার ভাষা সেমিতি, তেমন সে বেঙ্গল প্রভাব খা পূর্ণিমী জানছু নেবে বা কিস ছুয়া,
ସେ କଥା ମହତ୍ଵ ଅଲଗା। ଆପଣ ଏଇଟା ଆସିଯିବ ଜିମି ଖାଇମି ଇଏ ପାଖାପାଖି ଆପଣଙ୍କର ଯାଜପୁର ପର୍ଯ୍ୟନ୍ତ ପଳେଇ ଆସିବ। ତାଳଚେର ଢେଙ୍କାନାଳ ମୋ ଭାଇ ଧର୍ମେନ୍ଦ୍ର ଭାଇ ଏରିଆ, ସିଏ ଭାଇ ବଡ଼ ମାନେ ମସ୍ତ, ସିଏ ଇଂରାଜୀ ମଧ୍ୟ କହିବେ ଅତି ବେ ହୁଇ ଆର ଗୁଇଙ୍ଗି ନା ହାର ମୁଇଁ ସିନେମା ଗୁଇଙ୍ଗି ତୁଇ କିରା ପାଇଁ ପଛରୁ ଡାକୁ କଲା କିରା ଛବି ଖେଳୁଛି ରାଜୁ ସ ଜୋସ୍ ଦେଖି ଗେଇଛି ନିକା ସାରୁ ଗାଁ ହାରା ଜୁଡ ମାରିକି ଗୁଡ ଭାଙ୍ଗୁ ଯିବେ ହାରା ଗୁଟେ ମାରିବି ନୁଟେ ପାଣି ପିଇବୁ ତୁ କିରା ଭାବୁ ମତେ। ଭାଷାର ମହକ ଦେଖନ୍ତୁ କେତେ ସୁନ୍ଦର ଭାବରେ କେତେ ବଢ଼ିଆ, ଆମ ଭାଷା କେତେ ଭିନ୍ନ। ଏବଂ ଆପଣ ସେଠୁ ଯଦି ପାର ପାଇକି ଚାଲି ଆସିବେ କଟକ, କଟକ ଇଜ ଟ୍ରୁଲି ଏ କସ୍ମୋପଲିଟନ ସିଟି। ଓହ କାହିଁ କହୁଛନ୍ତି ଏବେ ତୋ ବାପା ଗୋଟେ ଆମେରିକା ଯାଇଥିଲା, କିଛି କଥା ନାହିଁ ଏଇଠୁ କଥା ଆରମ୍ଭ ହବ। କିଏ କହିଛି ମୋ ବାପା ଆମେରିକା ଯାଇଥିଲେ? ତୋ ବାବା ଆମେରିକା ଯାଇଥିଲା ସତ, ଆଖି ଛୁଇଁଲୁ ଧବଳେଶ୍ୱର ରାଣ ପକେଇଲୁ ଭାଇ ଯାଇଥିଲେ ତୋ ଆଖେ ଗଲା ଚାଲିଗଲା ଏଠୁ ଆମେରିକା ବାଟ ଚେଇବେ ର କମନି କହ ନାଇଁ ବାପା ଯାଇଥିଲେ ଉଡିକି ଯାଇଥିଲେ ତୋ ବାବା ଚଢେଇ ଉଡିକି ଯାଇଥିଲା ନାଇଁ ଭାଇ ପ୍ଲେନରେ ଯାଇଥିଲେ କଣ ଦେଖେ ତୋ ବାବା ସେଠି କଣ ଦେଖିଲେ କହିଲୁ କହିଲୁ ମେତେ ଛୁଇଁ କହିଲୁ ମେତେ ରାଣ କହିଲୁ ନାଇଁ ସିଏ ଦେଖିଲେ ଲୋକ ଅଛ ଲୋକ ଆମ ଭଳିଆ ଲୋକ ତୋ ବାବା ଦେଖିଛୁ ଦୁନିଆ ପଡ଼ିଯିବ କଣ ଦେଖିଲୁ ନା ଲୋକ ଗୋରା ଗୋରା ଫେୟାର୍ରେ ନବନି ନଗଉଥିବେ ଆଉ ସେ କହିବ ମୋ ବାପା ମୋ ବୁନିଆଦରେ କୁଆଡ଼େ ଯାଇନଥିଲା ସବୁବେଳେ ଏଇଠି ଅଛ ବାଟ କିଛି ନାହିଁ ଆପଣଙ୍କର ଜେଡ଼ା ବଡ଼ ଲୋକ ପ୍ରଶାନ୍ତ ନନ୍ଦ ମୋ ବୋଉ କଣ ନେକି କଣ ଡାଇରେକ୍ସନ ଦବ କଣ କରିବ ସେ କଥାଟାର ନୋଟଟା ଆପଣ ଦେଖନ୍ତୁ କେତେ ହାଇପର ସ୍ତରରେ ଥାଏ। ଏବଂ କଟକରେ କେବଳ ଓଡ଼ିଆ ଲୋକଙ୍କର କଥା ନୁହେଁ, କଟକରେ ବିଭିନ୍ନ ଘଟଣା ମିଶିକି ଅଛି। ଆପଣମାନେ ଦେଖନ୍ତୁ ଆପଣମାନେ କଟକରେ ଯେଉଁ ମୁସଲିମ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଅଛନ୍ତି ତାଙ୍କ ହିନ୍ଦୀଟା ପୃଥିବୀରେ କୌଣସି ହିନ୍ଦୀ ଜାଣିଥିବା ଲୋକ ବୁଝିବାର କୌଣସି ସମ୍ଭାବନା ନାହିଁ। ତୁମରି ବିଶ୍ୱାସ କର କି ଇତା ବାରିଶ ହୋଇନ ଆମରି ଗଲିକା ଅନ୍ଦର ଘୁସ ସାକୋଗିନି ଆରେ ଆଣ୍ଟା ଆଣ୍ଟା ତ ପାନି ପରା ମେ ଡେ ଡେ କା ଘର କା ଗନ୍ଦର ଗେଇନ କଣଟା ବୁଝିବେ ଆପଣ ମତେ ବୁଝନ୍ତୁ। ତା ଦେହରେ ନା ହେଇ ମ ବକ୍ସି ବଜାର ମେ ଯୋ ବାଟା ଦୋକାନ ହାନି ଉସକେ ତଲେ ମେ ଖଡା ହୋଇଛତା ମେରେ କୋ ରାମ ଭାଇ ଆଗେ ପୁଛତା ହେଇ ବେ ତେତେ ପା କଦଡି ଆଣିବାକୁ କହିଥିଲି ଯେତିକି ଓଡ଼ିଆରେ କହିଲା ସେଟା ଇନଭେଟେଡ କମା ଭିତରେ ରହିବ। ଫ୍ୟାଣ୍ଟାଷ୍ଟିକ ସବୁ ଭାଷା ଲୋକ ଅଛନ୍ତି ଆଜ୍ଞା। ଯୋଉ ବେଙ୍ଗଲୀ ଭାଇମାନେ ଅଛନ୍ତି ତାକୁ କୋଉ ବେଙ୍ଗଲୀ ତା ବୁନିଆଦରେ ବୁଝିବାର କିଛି ସମ୍ଭାବନା ନାହିଁ ଯିଏ କଲିକତାରୁ ଆସିଥିବ। ଆରେ ସେ ସାଜେନା ଗଛର ଉପରେ ମାଙ୍କଡ଼ଟା ନେମି ପଡ଼ିଲ ଟିକେ ଧୋ ଧୋ କରିଦିବ ଇଏ ହଉଛି ବେଙ୍ଗଲୀ ବଙ୍ଗଳା ଭାଷା। ନହେଲେ ତଖୁ ତାକେ ପଖାଳ ବାଡ଼ିକି ରଖିଆଛି କୁଆଡ଼େ ଗିଏଛିଲି ତୁଇ ମାନେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଓଡ଼ିଆଟାକୁ ଟିକେ ଖାଲି ବୁଲା ହେଇଛି। ଇଏ ହଉଛି ଭାଷାର ମହତ୍ଵ ଆମର। ଆଉ ରହିଲା ଯୋଉ ସାଉଥ ଇଣ୍ଡିଆନ ଭାଇମାନେ ଅଛନ୍ତି ମୋଷ୍ଟଲି ମୁଁ ବହୁତ ରିକ୍ସାରେ ବୁଲିଛି ସେତେବେଳେ ଜାଣିବା ପାଇଁ କଣ କଥା ଅଧା କଥା ପ୍ରଥମରୁ ବୁଝି ହେଇପାରୁନଥିଲା। ସେ ମୁଁ ଥରେ ଆଜ୍ଞା କଟକରେ ସେତେବେଳେ ଟେଲିଭିଜନ ଥିଲା, ଟେଲିଭିଜନ ସେଣ୍ଟରଟା କଟକରେ ଥିଲା, ମୁଁ ବାଦାମବାଡ଼ା ଥରେ ମୋ ଗାଡ଼ି ଖରାପ ହେଇଗଲା, ମୁଁ ଗୋଟେ ରିକ୍ସାକୁ ଡାକିଲି, ମୁଁ କହିଲି ଯିବୁ ସେ ରିକ୍ସାବାଲା ସାଙ୍ଗରେ ମୋ କଥୋପକଥନ ଶୁଣନ୍ତୁ ଭେରି ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ। କହିଲା କୁହନ କାତ କହୁଛି ତୁ କେତେ ବାଡ଼ ଲୋକ ଅଛନ୍ତି ଗାଣ୍ଠି ପିନ୍ଧିଛନ୍ତି ମୁଁ କୋଉଠୁ ତତେ ମନେ କରିବୁ କଣ କାତ କରୁଛି ମଣ୍ଡ ଖରାପ ହେଉଛି। କହିଲା ରେ ଏତେ କଥା ନାହିଁ ତୁ ଯିବୁ ନା ନାହିଁ କଣ କାତ, ମୁଁ କହିଲା ରେ ଟିଭି ଷ୍ଟେସନ କଣ ଟିଭି ଯିବୁ ସବୁ ଯିବ। କହିଲା ହଉ ଠିକ ଅଛି, ମୁଁ ବସି ପଡ଼ିଲି ବସ ପଡ଼ିଲା ପ୍ରେ ମୂଲ ଛିଡ଼େଇବାକୁ ପଡ଼େ। କହିଲା ରେ କେତେ ପଇସା ଦବୁ କୁହନ କାତ ବାବୁ ତୁ କ୍ୟାତ ବାଟ ଲୋକ ମୁଁ କୁହନି ତତେ ପଇସା କରିବାରେ ସେ କାନ୍ଦ ନୋଟକୁ ଆସିଗଲା ପୁରା। ମୁଁ କହିଲା ଭାଇ ମୋ ଭୁଲ ହେଇଛି ତତେ 30 ଟଙ୍କା ଦେବି ଯିବ ବାବୁ। ମୁଁ କହିଲି ହଉ 30 ଟଙ୍କା ହଠାତ୍ କିନି କହିଦେଲି ବୋଧେ ଅଧିକା ପଇସାଟା ମୁଁ ଜାଣିପାରୁନି ରିକ୍ସା ଯାଉନି। ମୁଁ କହିଲି ନାଇଁ ଗୋଟେ କାମ କର ତୁ 20 ଟଙ୍କା ନେ। କହିଲା ଯେବ ବାବୁ, ମୁଁ କହିଲି ଏ କ 30ରେ ହଁ କହୁଛି 20ରେ ହଁ କହୁଛି। ମୁଁ କହିଲି ତୁ ଗୋଟେ କାମ କର 10 ଟଙ୍କା ନେବି। ନା ଯେବ ବାବୁ, ମୁଁ ଆରେ ପାଗଳ ମୁଣ୍ଡ ଖରାପ ତୁ 30ରେ ହଁ କହୁଛୁ 20ରେ ହଁ କହୁଛୁ 10ରେ କହୁଛୁ କଣ କଥା କଣ। ମତେ ରିକ୍ସାବାଲା ବୁଝେଇଲା ସେ କୋଣ କାତା ସିଏ ତୁମେ 30 ଟଙ୍କା ଦବ ତ ନଈକୁଲ ବାଟେ ରିଙ୍ଗ ରୋଡ ଅଛନ୍ତି, ସେ ରିଙ୍ଗ ରୋଡ ଅଛନ୍ତି ତୁ ସେକ୍ଟରରେ ତଣ୍ଡା 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 ପାବନ କାଇକିରି ଟିଭି ଷ୍ଟେସନରେ ପାଞ୍ଚୁ ତ 20 ଟଙ୍କା ଦବୁ ବବୁ ସେ ଫାଟ ପୋଲ ଅଛନ୍ତି ପଟା ପୋଲ, ସେ ଫାଟ ପୋଲ ବାଟେ ଦକଡ ସେକଡ ଗାଣ୍ଡ ଗାଣ୍ଡ ଦକଡ ସେକଡ ଗାଣ୍ଡ ଗାଣ୍ଡ ଏଇକିରି ଟିଭି ଷ୍ଟେସନରେ ପାଞ୍ଚୁ। ଆ 10 ଟଙ୍କା ଦବୁ ବାବୁ ମୁଁ ବସିବୁ ତୁ ଚଲେଇବୁ।